হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। আর অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আমি অঙ্কিতা, আর একটা নতুন ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম তোমাদের সামনে। আর আজকে দেখো ছাদে আছি আমি, হাঁপিয়ে গেছি নিচ থেকে এসে, দৌড়ে দৌড়ে এসেছি তাড়াতাড়ি করে। তার কারণটা হচ্ছে আমার প্রচুর পড়া আছে, আর আমি ব্লগের কথা মাথা থেকে আউট করে ফেলেছিলাম। হঠাৎ করে মনে পড়লো যে আজকে ব্লগ করা হয়নি, তার জন্য চান টান করে একেবারে ছাদেই হাজির হলাম। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অঙ্কিতা পাল অফিসিয়াল চ্যানেলটা, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন প্রেস করে অল নোটিফিকেশান অন করে দিও। আর আজকে প্রচুর রোদ, আমি তাকাতে পারছি না। আজকের আবহাওয়াটা দেখো, একদম রোদ, আর একদম রোদ ঝলমলে আকাশ, বুঝতেই পারছো। কয়েকটা আমি ক্লিপ নেব, যে এই সিনেমাটিক শর্টগুলো আমি মিউজিক দিয়ে অ্যাড করে দেবো, ঠিক আছে? তো এখন আমি নিচে গিয়ে আবার অঙ্ক করবো। আজকে সারাদিন ঠিক করেছি যে অঙ্কই প্র্যাকটিস করব। তার কারণটা হচ্ছে রোজের পড়া করি তো আজকে অঙ্ক করবো। অঙ্ক করার কারণে আজকে আমার হাতটা আরও বেশি ব্যথা হয়ে গেছে, ফোন ধরতে পারছি না। আমার এতটা পরিমাণেই শোচনীয় অবস্থা, হাত দিয়ে ফোন ধরতে পারছি না, ঘাড়ে ভীষণ ব্যথা, চান টান করে ছাদে রোদে এসে মনে আমার একটু ঘাড়ে ব্যথাটা আরাম লাগছে। আর ছাদে আসাও হয় না, এইমাত্র ভিডিও করার জন্য শুধু এসছি। ভাবলাম সবসময় ঘরের মধ্যে কী দেব কী দেব তোমাদেরকে, রোজের একঘেয়ে একদম ভাল লাগে না, তার জন্যই আরও ছাদে আসে। দেখো তুলসী গাছ দিলো কী সুন্দর, কত বড় বড় আমাদের তুলসী গাছ দেখেছো। আর এইদিকে আছে, এই দেখো অ্যালোভেরা গাছ, কত অ্যালোভেরা, প্রচুর অ্যালোভেরা আছে। তো যাই হোক, আমি এখন নিচে যাবো গিয়ে আবার অঙ্ক করবো, কারণ দেরি হয়ে যাচ্ছে আমার। তো পরে আবার কথাবার্তা বলবো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। ফাইনালি দুপুরবেলা হাজির হলাম, আর আজকে ভাত ডাল পালং পালং শাক নাড়িয়ে খেয়েছি, উচ্ছের চচ্চড়ি, উচ্ছের চচ্চড়ি আর পাঁপড় ভাজা, তারপরে আলু পোস্ত, তারপরে চাটনি, টমেটো চাটনি, আমার ফেভারিট খাবার আজকে খুব ভালো খেয়েছি। আর আজকে আমার শরীরটাও এখন অবধি ঠিক আছে, বাট আমার ঘাড়ে ভীষণ ভীষণ ব্যথা, সকাল থেকে আমি খাতা থেকে চোখ সরাতে পর্যন্ত পারিনি। আমি এতটা চাপের মধ্যে আছি, ভীষণ চাপের মধ্যে ভিডিও করছে, প্রচুর চাপের মধ্যে রয়েছি আমি এখন, ভীষণ এত পড়াশোনার চাপ কি বলবো তোমাদেরকে, হয়তো বলে বোঝাতে পারছি না আমি। আর এখন দেখো আমি কুল, আর এই দেখো অর্ধেক শশা, আমি শশা তো ভালোবাসি, ভালো লাগে, আমি কুল খেতে ভালোবাসি। কুল খেতে খেতে ভিডিওটা করি, কারণ আমার দুপুরে আজকে শোয়া হবে না, একদিনও শুইনি, বলেছিলাম ভিডিও শোবো বাট আমি শুতে পারিনি। অঙ্ক হচ্ছিলাম 5-10 মিনিট শুয়েছে কি শুইনি, ওটা আর শোয়ার মতো না। এখনও অঙ্ক তবে খেয়ে দেয়ে পেট চেপে, খুব দুঃখের বিষয়, পেট চেপেই খাওয়া দাওয়ার পর না একটু শুতে ইচ্ছা করে, ঘুমাই না ঘুমাই, শুতে ইচ্ছা করে, বাট সেটা হবে না। তার কারণ বললাম পড়াশোনা পরীক্ষাগুলো আসে আমাদেরকে কষ্ট দেওয়ার জন্য, খালি আসবে এসে আমাদের শান্তিগুলোকে ভঙ্গ করবে, খুব কষ্ট, কত পড়া কত পড়া, তার মাঝেও শত কষ্ট করে ভিডিও করছেন যে না থাক লকটা করে যাই। তার কারণটা হচ্ছে মানুষ দেখুক না দেখুক, কারণ দেখে না কেউ, আগের দিনের ব্লগটা এখনো অবধি ছেড়েছি, সকালবেলা থেকে 5টা মাত্র ভিউজ পেয়েছি। ব্লগ থেকে মনে হয় না আমি জীবনে ভিউজ পাবো, আর আমার শর্ট ভিডিও মনে হয় না জীবনে ভাইরাল হবে। 1 বছর হতে গেল, এখনো অবধি ভিডিও একটা ভিডিও ভাইরাল করতে পারিনি, কীরকম কপাল, কপালটা ভাবো, এত দিন হয়ে গেল পর্যন্ত আমার ভিডিও এখনও ভাইরাল হয় না। আর ভিডিও গুলোকে তোমরা ফুল ফুল ওয়াচ করতে থাকো, জানি না কবে চ্যানেল মনিটাইজ হবে কী হবে। ভিডিও করার ভাগ রোজের করে যাই, রোজের করে যাই, রোজের করে যাই, রোজের শর্ট ব্লগ সব কিছু আমি পার ডে আপলোড করি। আমি এই মাসে আগে যে ভিডিও আপলোড করতাম তার থেকেও 266টা বেশি ভিডিও আপলোড করেছি। ইউটিউব থেকে দেখলাম, আমি ইউটিউবের স্টুডিওয়ে গিয়ে ক্রোম ব্রাউজার থেকে আমি ইউটিউব স্টুডিও অন করে দেখলাম, কারণ আমি নর্মাল মোবাইল দিয়ে ইউটিউব স্টুডিও ওপেন করলে অনেক কিছু দেখায় না, ক্রোম ব্রাউজার দিয়ে যদি তোমরা ইউটিউব স্টুডিওটা অন করো অনেক কিছু দেখাবে, এবং অনেক কিছু তোমরা কী বলো তো
এই দেখতে পাবে গ্রাফের মধ্যে দিয়ে ভালো করে সুন্দর করে। এমনি ইউটিউব স্টুডিওতে দেখা যায় অতটা ভালো দেখা যায় না, বোঝা যায় না। তোমরা ক্রোম ব্রাউজার দিয়ে ইউটিউব স্টুডিও অন করে দেখবে অনেক কিছু দেখা যায়। আমিও ওখান থেকে আজকে দেখলাম, আমি দেখি এক এক সময়, অত সময় হয় না, নর্মাল ইউটিউব স্টুডিও দিয়েই সব সময় দেখি। আজকে দেখলাম বলছে আপনি 266টা বেশি ভিডিও আপলোড করছেন, তার জন্য নাকি বেশি লোক দেখছে। আমি তো এখন অবধি দেখছি না আমার লোক বেশি দেখে। আমার লোক যদি বেশি দেখতো তাহলে তো ভিডিও ভাইরাল হতো, বলো। একটা তো লোকের ভিডিও ভাইরাল হয়, আমার একটাও এখন অবধি জীবনে ভাইরাল হলো। লোকে এক বছরে কত কিছু হয়ে যাচ্ছে, সাবস্ক্রাইবার হয়ে যাচ্ছে, ওয়াচ টাইম হয়ে যাচ্ছে, সব হয়ে যাচ্ছে। আমার এক বছর হতে যায় কিচ্ছু নেই, কবে হবে কে জানে, সেটা ভগবানই জানে। আর এখন আমি কব, তারপরে 3টা বাজে, শুতে ইচ্ছা করছে, হয়তো মোর 3টে বেজে গেছে, জানি না তখন শুতে পারবো, হবে না মনে হয় শোয়া। আর তো রোজের রাতের 11টা কিন্তু আমি লাইভে আসি, তোমরা লাইভগুলো অ্যাটেন্ড করবে, লাইভগুলো কিন্তু অতি অবশ্যই অ্যাটেন্ড করতে হবে তোমাদের, তোমাদের সাথে কথা বলার জন্য। এত কাজের মধ্যেও ভাবো আসি তোমাদের সাথে কথা বলবো বলে, তোমরা অ্যাটেন্ডই করো না একজন দুজন ছাড়া, বা জোর তিনজনের থেকে বেশি কেউ অ্যাটেন্ডই করে না আমার লাইভ, কারণ ওরকম কথা বলবো বলে একটু আসি। দেখো তোমাদের সঙ্গে ওইটুখানে কথা বলে লাইভে, তারপরে আবার আমি বই পড়তে বসে যাই। কতটা টেনশনে রয়েছে এই পরীক্ষার জন্য জানো। আর তোমাদের সবার ভিডিও কিন্তু আমি দেখি, আর তোমরা যারা যারা ভিডিওটা দেখছো কমেন্ট করে দেবে, তোমাদের প্রত্যেক চ্যানেল আমি সাবস্ক্রাইব করে দেবো, গিয়ে ঘুরে আসবো, ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করবো। আমি রোজের দেখো ভিডিও হয়তো সবসময় কমেন্ট করতে পারি না, অনেক সময় হয়, বাট আমি সবার ভিডিও চ্যানেল সাবস্ক্রাইব করে দেয়, ভিডিওগুলো কিন্তু আমি দেখি, ঠিক আছে। তো আমি এখন অঙ্ক করবো, একটু পর দেখা করছি, মানে একেবারে বিকেলেই দেখা করবো, তো তোমরা দেখতে থাকো আর সঙ্গে থাকো। সো ফ্রেন্ডস, ফাইনালি সন্ধ্যাবেলা হাজির হলাম তোমাদের সামনে, গুড ইভিনিং সকলকে। আর আমি আজকে এই দেখো বিস্কুট নিয়ে হাজির হয়েছি, আজকে চকলেট বিস্কুট খাবো, ঠিক আছে। আর তোমরা সন্ধ্যাবেলা কে কী টিফিন করছো একটু কমেন্ট করো। জানি 5-7 জনের বেশি হয়তো ব্লগটা কেউ দেখবে না, তাও জিজ্ঞাসা করছি, কমেন্টগুলো করবে, প্রত্যেকের কমেন্ট আমি পড়বো। আর এখনও অঙ্ক হচ্ছে, অঙ্ক করবো। তাও মাঝে ভাবলাম ব্লগটা এনে তো করাই হবে না, তার জন্য ব্লগ করতে চলে এলাম আবার। এখন সন্ধ্যে বলতে তাও 7টা বেজে গেছে, অঙ্ক করছিলাম দুপুরবেলা, অঙ্ক তো তার ঘুম পেয়ে গেছে, একটুখানি শুয়ে পড়েছি, তারপর বিকেল হয়ে গেছে 7:30, তারপর একটু শুয়ে পড়েছি, আবার উঠে পড়েছি, অঙ্ক নিয়ে বসে গেছিলাম। তারপরে আর ফোনটা এখন চার্জ হওয়ার শেষ হওয়ার দিকে, কারণ সেই সকালে চার্জ দিয়েছি আর চার্জ বেশি নেই, আছে হাফ হয়ে গেছে চার্জটা, একটু চার্জ দিয়ে নেবো। তার কারণটা হচ্ছে যে ভিডিও এডিটিং ফেডিটিং করবো, তো যদি হঠাৎ করে রাত্রিবেলা চার্জ না থাকে অসুবিধা হয়ে যাবে, তার জন্য দেখতে থাকো, সঙ্গে থাকো, আবার রাত্রিরে দেখা করবো। সো ফ্রেন্ডস, ফাইনালি রাতে খাওয়া দাওয়ার পর একদম হাজির হলাম, আর এখন 11টা বেজে গেছে, আর আমার এখন লাইভেও আসতে হবে তোমাদের জন্য। তো আমি দেখো এখনও বই খাতা নিয়েই বসে আছি, বাট এই দেখো লাইভ শেষ করে তারপরে আমি আবার অঙ্ক টঙ্ক করবো। তো তোমাদের সকলকে গুড নাইট। আর আজকে আমি খাওয়া দাওয়া করেছি হচ্ছে রুটি আর ফুলকপি আলুর তরকারি। আর যারা যারা এখনও সাবস্ক্রাইব করনি তাড়াতাড়ি একটু সাবস্ক্রাইব করে দাও, দেখো একটা তো সুইচ টিপবে, এত কষ্ট হবে না, একটা সুইচ টিপবে, তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, তারপরে বেল বাটন প্রেস করো, অল নোটিফিকেশান অন করে দাও, যাতে সবার আগে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায়। আর প্রতিটা ভিডিও আমার দেখবে, ঠিক আছে, প্রত্যেকটা ভিডিও দেখবে। ঠান্ডা ঠান্ডা লাগছে আজকে আমার একটু, মানে জানলাটা খোলা আছে,
জানলা দিয়ে হাওয়া আসছে। আমি জানলার সামনে বসেছিলাম, আবার একটু এদিকে বসলাম, ভাবে এক জায়গায় বসতে ভালো লাগে না, এই জায়গাটা একটু আলো কম আসে আর লাইটটা এইদিকে না, তার জন্য আমি ওই জন্য ওই দিকটা বসেছিলাম অঙ্ক করতে, তারপরে ভালো লাগছে না, এদিকটা আলো আর বেশি আছে, ওই জন্য এদিকটা এসে বসলাম। ফোনও ধরতে পারছে, হাতে ব্যথা হয়ে গেছে, খুব ব্যথা, হাতে হাত ফাত কেউ টিপে দেবে গো, হাতে ভীষণ ব্যথা করছে, আমার ভীষণ ব্যথা হচ্ছে। আমার তো এখনও শেষ নেই কাজের, এখন ভিডিও এডিটিং করতে হবে, তারপরে আপলোড রাত্রিবেলা আমি করে রাখি, সেই সব কাজ করতে হবে, প্রচুর কাজ রয়েছে। আবার কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার হাজির হবো, কালকেও আবার ব্লগ করবো, কী হবে রোজের ব্লগ, কালকে কী ব্লগ করবো সেটাই ভাবছি। তোমরা বলো কালকে আমি কী ব্লগ করবো, বলবে তো কী কী ভিডিও দেব, তোমাদের পছন্দ মতো কী কী ভিডিও চাও একটু বলি, কমেন্ট করো, কমেন্ট করো না কেন, কমেন্ট করো তোমরা কীরকম ভিডিও চাও, সেরকম ভিডিও দেওয়ার চেষ্টা করবো এই কটা দিন, ওই 28 তারিখের অবধি, তারপর থেকে আর ব্লগ হবে না, অনেক দিন পুরো 15 দিন পুরো বন্ধ যাবে ব্লগ, কিছু করার নেই, পরীক্ষার জন্য 15 দিন শর্ট ব্লগ সব কিছুই বাদ চলে যাবে। আমি শর্ট ভিডিওগুলো আগের আছে সেগুলো আপলোড করব, পুরোপুরি চ্যানেলটাকে বন্ধ করব না। তো টাটা বাই বাই, দেখা হবে নেক্সট ভিডিও, তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো, নমস্কার।